বলে যে গাভীর দুধ হারাম, তাহলে তাকে হত্যা করতে হবে ও মুরতাদ সরকারি ভাবে। কেউ যদি বলে মদ হালাল, তাহলে তাকে হত্যা করতে হবে সরকারি ভাবে, তবে তার বেঁচে থাকার পথ আছে। তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, ফাঁস টান টান, তখনও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম। কোরআন মাজিদ আল্লাহর বিধান, তার আর ফাঁসি হবে না, তাকে নামিয়ে নিতে হবে। তবে পাপটা ছিল হত্যাযোগ্য পাপ, ফিরে আসার কারণে বেঁচে গেল। দ্বিতীয় পাপ, তাকে হত্যা করতে হবে, তবে তার বাঁচার পথ আছে, সেটা হলো কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন, তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, এর নাম কেসাস। সরকারিভাবে তা আপনার ফাঁসি হবে। আপনাকে ফাঁসিতে মঞ্চে নিয়ে আসা হয়েছে, গলায়ও দেওয়া হয়েছে, এমত অবস্থায় আমার বাপ মা বলছে না না না, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, তাহলে এর ফাঁসি হবে না, ওকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে। আর এক শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, সেটা হলো বিবাহ করার পরে কে যদি জেনায় লিপ্ত হয়। এমন কোনো পথঘাট পৃথিবীতে নেই যেই পথঘাট দিয়ে তাকে বাঁচানো যেতে পারে, পৃথিবীতে কোনো পথই নেই, পৃথিবীতে কোনো পথই নেই তাকে বাঁচানোর। এক মিনিট, এই ছেলে, যে সামনে যারা দাঁড়িয়ে আছে তোমরা কি দেখাশোনার জন্য নাকি? একটু শরম বোধ করো না কেন? আর আপনি দোকানপাটে বসে আছেন কেন? আমরা তো আর নির্বাচনে আসিনি, আমরা কিছু কোরআন হাদিস আপনাদের শোনাবো, সেই জন্য এসেছি। তা আপনি একটু লজ্জা করেন না কেন? দোকানপাটে বসে আছেন কেন? আপনার একটু লজ্জাবোধ শরমবোধ হয় না কেন? আর আমি আমার শ্বশুরবাড়ি এই গ্রামে এখানে, এই হিসাবে আমি খুব কাছের মানুষ, এ কথাই ঠিক, কিন্তু আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। একবারে পুরো 30-34 বছর পুরো জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি, আমি কোনোদিন সরকার নিয়ে কথা বলিনি। এই একদিনের কথা বলছি না, পুরো 34 বছর যাবত, 90 সাল থেকে আমি মাঠে আছি, 90 সাল থেকে না আজ অবধি একটা বাক্য বের করা যাবে না মাঝহাবের বিরুদ্ধে, একটা বাক্য বের করা যাবে না সরকার বিরোধী। অতএব আমি মনে করি, যখন কোনো জায়গায় অন্তত আমি দিন প্রচারের জন্য পৌঁছিব, তখন আপনি তো আসবেন, আসবেনই, একজন হিন্দুরও আসা উচিত, যারা আমি উপকার করতে পারবো ইনশাআল্লাহ। আমি আপনাদের অনুরোধ করছি, যারা যেখানে বসে আছেন, আপনার কাজ বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে সামনে আসুন, বসে কথা শুনুন, আপনার জন্য অনেক ভালো হবে। আর আমি আজকে আলোচনা করছি, আপনার না আসার কারণ কি আমি জানি না, এই যে আলোচনা করছি, অতীতে 50 বছর চ্যালেঞ্জ থাকলো, যে 50 বছর চলে গেছে, কোনো একদিনের বক্তব্যের সাথে যদি মিলাতে পারেন, সে যেই হোক, যত বড় আল্লামা হোক না কেন, আমি আর কোনো দিন বক্তব্য দিব না। কিভাবে মিলাবেন? অতীতের যত বক্তব্যের সাথে মিলাবেন, হয় কেসা আছে, না হয় কাহিনী আছে, না হয় মিথ্যা কথা আছে, না হয় কারো বদনাম আছে, না হয় কারোর গীবত আছে, না হলে কারো কিছু বলেছে, একটা না একটা কিছু আছেই। এই যে শুরু করেছি, শেষ পর্যন্ত যা বলবো এই বক্তব্য কোরআন হাদিসের হবে। এইটা এই চাঁদপাড়া মাঠে অতীতে 50 বছর যারা বক্তব্য দিয়েছে তার সাথে মিলাবেন, বিগত 50 বছর কোনো বক্তব্যের সাথে মিলাতে পারবেন না।
হয় কোনো জায়গাতে কাহিনী আছে, না হয় মিথ্যা কথা আছে, না হয় বদনাম আছে, না হয় একটা না একটা কিছু আছেই। অতএব আমি মনে করি যে আপনি বাড়িতে না থেকে, দোকানপাটে না থেকে, কাজকর্ম না করে সামনে বসে কথা শুনুন, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় পাপের কারণে, তার দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, তার এক শ্রেণীর মানুষ কেউ যদি মুরতাদ হয় মানে ধর্ম ত্যাগ করে, কিভাবে ধর্ম ত্যাগ করা যায়, বড় বড় জিনিসগুলিকে অস্বীকার করলেই ধর্ম ত্যাগ হয়ে যায়, যেমন বলে যে নামাজ মানি না, যেমন বলে যে কোরআন মাজিদকে মানি না, যেমন বলে যে মদ হালাল, যেমন বলে যে গাভীর দুধ হারাম, তাহলে মুরতাদ, তাকে হত্যা করতে হবে, কিন্তু তার বাঁচার পথ আছে। দুই হলো কেসাস, আপনি আমাকে হত্যা করেছেন অথচ আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি তাহাজ্জুদ পড়তে যাচ্ছিলেন মসজিদের দিকে, আমি আপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আপনার কোনো কালের রাগ ছিল, আপনি আমাকে একটা থাপ্পড় মেরেছেন, এক থাপ্পড়ে আমি মারা গেছি। আপনি ভালো মানুষ কিন্তু আপনার এখন কি হবে, ফাঁসি হবে, এর নাম কেসাস। তো আমার বাপ মা যদি আপনার এই কেসাস মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি আর হবে না। বোঝা যায় না কথা বলা হয়। আর এক শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় যারা বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়। এদেশের লাখো দুলা ভাইকে হত্যা করতে হবে যারা শ্যালিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে এড্ডেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে এড্ডেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারীকে এড্ডেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদের অন্তত বেঁচে থাকার কোনো সুযোগ নেই। না, তোমাকে এইভাবে সাড়া দিতে তো আমি নিষেধ করছি, এটুকু বুঝতে চাও না? এইভাবে সাড়া দেওয়া আমি পছন্দ করি না, খুব খেয়াল করে থাকো। আর যারা সাড়া দিচ্ছ, তোমার মোবাইলে তো ল্যাংটা মেয়ে নাচে, তুমি একটু শরম করো না কেন? তুমি একটু শরম করো, লজ্জা করো, ইতস্তবোধ করো। তুমি যদি আমার সাথে অত ভালোবাসা থাকে, আজ থেকে নিয়ে মরা পর্যন্ত তোমার মোবাইলে আর কোনদিনই ল্যাংটা মেয়ে নাচবে না, তাহলে বুঝবো যে তোমার ইমান ফিরে এসে। তুমি আমার বক্তব্যের সাথে দিন রাত মোনাফেকি করো। তোমার মোবাইলে বাজনা বাজে, তোমার মোবাইলে গান চলে, অথচ আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। আমার উম্মতের উপরে ভূমিকম্প হবে, এক, দুই, আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, এটা আমার উম্মতের উপরে হবে, এটা আমার ভয়। তিন, আমার উম্মত বিপদে পড়ে যাবে, সব দিক থেকে ঝামেলা নেমে আসবে, জমি জায়গায় মারামারি, মসজিদে মারামারি, মাদ্রাসাতে মারামারি, হইচই, জমির দাম 20 লাখ, রেস্টি খরচ 15 লাখ, মানে সব দিক থেকে সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে। তো বিপদ নাম্বার এক ভূমিকম্প, বিপদ নাম্বার দুই সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বা বানর, তিন সমস্যা নেমে আসবে। পাপ তিনটা, এক, এটা সারিবুল খমুরা, যখন আমার উম্মাদ বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাবে পান করবে। দুই, জাহারাতিল কায়নাত, অত্যাচারিল কায়নাত, যেদিন মেয়েরা নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, যখন মেয়েরা নাচবে তখন আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে। তিন,
অজারাবুবিল মাজেব, যখন বাদ্যযন্ত্র চলবে, সব মোবাইলে বাজনা বাজে, সব দোকানে বাজনা বাজে, প্রায় সব ঘরে মইয়ে চলে, টিভি চলে, সব ঘরে বাজনা বাজে, আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে, আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর শোর। তিন, সব সমস্যা নেমে আসবে আমার উম্মতের উপরে তিনটা পাপের কারণে। এক, যখন মদ খাবে, প্রায় সবাই মদ খাবে। দুই, যখন মেয়েরা নাচবে। তিন, যখন বাজনা বাজবে। তো সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, প্রায় সবাই বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাই খাই, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, উলায়ক কালান আম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ, মানুষ গরু ছাগল কুকুর শৃগালের চেয়ে খারাপ। সে যে হারাম খাই বিবেচনা করে না, হিসাব নিকাশ করে না, সেদিন চলে এসেছে। একটা কথা মধ্যে বলে নিয়ে সামনে যাই, ও সোর বানর হবে কেন? কেন সোর বানর হবে? আল্লাহ নবী বলতেন যে কুকুর শৃগাল হয়ে যাবে, আল্লাহ নবী বলতেন যে সাপ ব্যাং হয়ে যাবে, এই কথা না বলে কেন বললেন যে বানর হবে, কেন বললেন যে সোর হবে? একটু, আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় ভয়, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে সমান সমান, একেবারে ওরা যা করবে ওরাও তাই করবে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত অন্যায় মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে তেমন সমান সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, এটা যেমন সমান সমান, অন্যায় অবিচারের দুশ্চরিত্রে কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে আমার উম্মত মিশে যাবে তাদের সাথে সমান সমান। এই কথা বলতে 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 শেষ পর্যন্ত এভাবে বলছেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মত মায়ের সাথে জেনা করবে, আমার উম্মত এত নিচে নেমে যাবে। তো নিয়ম নীতিতে কৃষ্টি কালচারে তাদের মতো হয়ে যাবে। এখানে বহু যুবকের মাথার চুল ছাটা আছে, উপরে চুল আছে, নিচে চতুর্দিকে নাই, এটা তো ইহুদি খ্রিস্টান খেলোয়াড়ের। তুমি কখন কখন খ্রিস্টান হয়ে গেছো? এই ছেলে তোমার বাপ নাই, ওটা কি তোমার চাচা নাকি যাকে বাপ বলো? তোমার মাথার চুল এমন কেন? এই তোমার মা নাই, ওই মহিলা তোমার খালা নাকি যাকে তুমি মা বলো? তোমার মা দেখতে পায় না? তোমার মাথার চুল এমন কেন? শরম পাও না, লজ্জা পাও না? হ্যাঁ, তোমার বোন ওখানে বসে আছে, নখ বড়ো আছে, নখ বড়ো থাকে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড়ো রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য কি? নখ বড়ো রাখা এবং নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো কি? নখ বড়ো রাখা এবং নখে নেইল পালিশ দেওয়া। তো তোমার বোনের নখ বড়ো হয়ে আছে কেন? তোমার মা নাই, ও কি খালা নাকি? ও কি সৎ মা? শরম পাও না, ওকে মা বলো কেন? ওকে খালা বলে ডাকবা, ওকে সৎ মা বলে ডাকবা, আর শরম হয় না? মেয়ের নখ বড় কেন? মেয়ের নখে নেইল পালিশ কেন? জোর করে মুসলমান হতে চাও? আল্লাহর নবী দুঃখ করে বলেছেন, আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে এমন ভাবে ডান হাতের বিঘত যেমন কি বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। ওরা যদি জেনা করে থাকে মায়ের সাথে তো আমার উম্মত কি করবে? মায়ের সাথে জেনা করবে। তোমাকে এক গিলাস পানি দিলাম আমি, তুমি আমাকে বলবে জাজাক আল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবে, তো তুমি থ্যাংক ইউ বললে কেন? থ্যাংক ইউ বললে কেন? তা বলবে কেন? হিন্দু যদি এক গিলাস পানি দেয় তাহলে তুমি থ্যাংক ইউ বলিও?
মোবাইলে রিং হচ্ছে, তুমি যদি চিনতে পারো হিন্দু তাহলে বলবে ধন্যবাদ, আর যদি চিনতে না পারো হিন্দু হোক মুসলিম হোক ডোম হোক চামার হোক মেথর হোক যে হোক না কেন বলবো আসসালামু আলাইকুম। হ্যালো বললে কেন? হ্যালো বলে তো কুকুরকে ডাকে, হ্যালো বলে তো কুকুরকে ডাকে। তোমার প্যান্টটা টাকলো নিচে কেন? তোমার প্যান্টটা টাকলো নিচে কেন? ওটা তোমার মা না, ওটা তোমার খালা। এই তোমার বোনের এখন কপালে টিপ আছে, টিপ দেয়া আছে তোমার বোন। তোমার বোন এখন স্কিন পায়জামা পরে আছে, যার মানে অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। এই স্কিন পায়জামা পরে আছে তোমার বোন, তোমার মা এখানে বসে আছে, এখানে বসে আছে। এটাই হলো ইহুদি হয়ে যাওয়া, এটাই হলো খ্রিস্টান হয়ে যাওয়া। আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম নীতি কৃষ্টি কালচারে মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, মানে সমান সমান মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম বিঘতের সমান। নিচে নামতে নামতে বলছেন ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মত মায়ের সাথে জেনা করে। ভাই ছেলে খেলোয়াড় তো ব্রাজিলের, ও 47 নম্বর 10 নম্বর, তোমার গেঞ্জিটা যে গায়ে দেওয়া আছে ওটাতে 10 লেখা আছে কেন? ওটা তুমি গায়ে দিলে কেন? ওটা পেশাব করে দাও, ওটা পেশাব করে দাও, ওকে গায়ে থেকে খুলে দিয়ে পেশাব করে দে, বলবা যে তোর নীতিকে আমি ঘৃণা করি, এই যে পেশাব করে দিলাম। আর তুমি যদি আমাকে দাও তোমার গেঞ্জিটা, আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না, ওটাকে আমি ঘৃণা করি, ওটাকে দূর থেকে থু দি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার জানা না থাকলে আবার জেনে নাও, আমি দীর্ঘ 34 বছরে কোনোদিনও অপ্রয়োজনীয় কথা বলিনি, 34 বছরে। না জানা থাকে আবার জেনে নাও, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার বাপের নাম ইউসুফ আর আমার নাম আব্দুর রাজ্জাক। আমি হাজার হাজার হাদিস শোনাতে পারি ঘন্টার ঘন্টা আলহামদুলিল্লাহ। আমার জীবনে কোনোদিন কোনোদিন মাঝহাবি কথা বলা লাগে না, মাঝহাবকে নিয়ে আমার জীবনে কোনোদিন দলকে নিয়ে কথা বলা লাগে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি বলে খাটো করতে চাইনি, চরিত্র কৃষ্টি কালচার হারিয়ে দিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া যাবে না। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটা পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ, মেয়ের বাপ বিবাহ দিবে না। কিভাবে বিবাহ করবেন? কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। তাহলে কপালে টিপ দেওয়া প্রথা কাদের? হিন্দুদের। কিভাবে এসেছে? বিবাহ দিবে না ওর বাপ, তখনও কি করবে? বিবাহ করবে। তো কি করতে পারলে বিবাহ হয়ে যাবে? কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে যাবে। সেই টিপ আমার মেয়ের মাথায় কেন, কপালে কেন? এখন বসে আছে তোমার বোন কপালে টিপ দিয়ে, এখন বসে আছে। ওটা তোমার মা না, ওটা তোমার খালা। আমি বলছি ওটা তোমার খালা, ওটা তোমার সৎ মা। এই মা তোমাকে কবর দিতে এসেছে, তোমার বাপের সংসারকে কবর দিতে এসেছে। তোমার এই মায়ের নাম হলো হস্তিনী মা। তোমার বাপের একে তালাক দিয়ে দেওয়া উচিত। আমি তালাক দিতে আদেশ করিনি, তবে আমার পরামর্শ থাকলো, তোমার এই মাকে তোমার বাপের তালাক দিয়ে দেওয়া উচিত, তবে আমি তালাক দিতে আদেশ করিনি, পরামর্শ থাকলো। এই ছেলে মা হলে কটা জিনিস লাগে? 4টা, দিন রাত বলছি। মা হলে কটা জিনিস লাগে? 4টা জিনিস লাগে, তার নাম মা। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা একবার যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো রাতে, তখন আল্লাহ রাসূল বলছেন এই থামো 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 থামো, এখানে থাকো, সকাল যখন হবে তখন আমরা বাড়িতে যাব। তা আমি জাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো আল্লাহ নবী বলছেন ও বিগ্রানন সাইয়েবা, তুমি যে বিবাহ করেছো তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তুমি যে বিবাহ করেছো তো তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? তো আমি বললাম যে আমি তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ আগে হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলছেন আরে হাল্লা বিক্রান্ত তুলাই বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তখন জাবের বলছেন আল্লাহর নবী শোনেন,
আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে, আকরাহন উদাবেদা মিসলাহন না, তাদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে, 9টা, আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে পছন্দ করিনি 4টা কারণে। আমি বড় মেয়ে তালাকপ্রাপ্তা মহিলা বিবাহ করেছি এই জন্য যে, এক, লেতুয়াল্লেমা হন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, 2, অলে তুয়াত দেবা হন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, 3, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিতে পারে, 4, অলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। বলো দেখি, তোমার বোন এখন ফ্যাশন বোরকা পরে এখানে বসে আছে, তাহলে তোমার মা কি তোমার বোনের পাহারাদার? কি পাহারা দেয় তোমার মা? হাদিস তো বুখারী মুসলিম, হাদিস তো বুখারী মুসলিম, তোমার মা কি পাহারা দেয়? এখন তোমার বোন এখানে বসে আছে ফ্যাশন বোরকা পরে, ওই বোরখা জ্বালিয়ে দিতে হবে, রাতে তোমার বোনকে বোরখা জ্বালিয়ে দিতে বলিও না, জ্বালালেও মোনাফেক, আমার বক্তব্যের সাথে মোনাফেকই করেছে, যেটা আমি চাই না, যেটা আমি চাই না, কোনোদিন চাইনি আমি। তোমার পরিবর্তনের জন্য এসেছি, আল্লাহ তোমাকে পরিবর্তন করুক, আল্লাহুম্মা আমিন। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ, ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। শিষ্টাচার কি জিনিস? আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? তোমার মা যখন তোমার বোনের গায়ে জামাটা দিবে, তখন কোন হাত ঢোকাবে? ডান হাত। তোমার মা যখন তোমার বোনটার পরনে স্যান্ডেল পরাবে, তখন কোন পা আগে পরাবে? ডান পায়েরই নাম শিষ্টাচার। যখন স্যান্ডেলটা খুলবে, কোন পা খুলবে? বাম পায়েরই নাম শিষ্টাচার। তোমার বোন, তোমার মা যখন তোমার বোনটাকে বিছানায় শোয়াবে, তখন কোন কাতে শোয়াবে? ডান কাতে শোয়াবে, এরই নাম শিষ্টাচার। তোমার বোনটা যখন পায়খানায় যাবে, তখন তোমার মা ওকে বলে দিবে দোয়া, বের হয়ে আসবে তখন বলে দিবে দোয়া। তোমার বোন যখন গিলাসটা ধরবে হাতে, তখন কোন হাত দিয়ে ধরবে? ডান হাত দিয়ে, এরই নাম শিষ্টাচার। বলবে বসে পানি পান করে, এরই নাম শিষ্টাচার। বলবে বসে পান করে, এরই নাম শিষ্টাচার। পান শেষে আলহামদুলিল্লাহ বলো, এরই নাম শিষ্টাচার। 3 শ্বাসে পানি পান করে, এরই নাম শিষ্টাচার। আর গাইবান্ধা জেলাতে বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত যা নিয়ম আছে সবই হারাম, সবটাই শিষ্টাচার। গাইবান্ধা জেলাতে, গোবিন্দগঞ্জের চাঁদ পাড়াতে বিবাহের নিয়মের শুরু থেকে শেষ পর্যন্ত সবই হারাম, একটাও জায়েজ নাই। দেখি কোন মায়ের বেটা বৈধতা দেখাতে পারে। আমি বলছি মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না, আমার এক শ্বশুরও মেয়ের কাছে গিয়ে আমাকে না বলে বিবাহ পড়িয়ে দিয়েছে। বল, ধর্ম দেখাচ্ছে জোর করে? ধর্ম দেখায় আমার শ্বশুর আমাকে, ধর্ম দেখাচ্ছে জোর করে? সারা দুনিয়ার মানুষ যদি মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়াই, সারা দুনিয়ার মানুষই পাপি, সারা দুনিয়ার মানুষই রাসূলের সাথে অন্যায় করেছে। বাপ ছাড়া বিবাহ হয় না। আল্লাহ নবী বলছেন, লা নিকাহিল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হবে না, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল।
আল্লাহ রাসূল বলছেন আইয়ুম ইমরাতিন নাকাহাত বেগিরে উজনি ওয়ালিহা ফানিকা হওয়া বাতিল ফানিকা হওয়া বাতিল ফানিকা হওয়া বাতিল বাপ ছাড়া বিবাহ হলে বিবাহ বাতিল বিবাহ বাতিল বিবাহ বাতিল আল্লাহর নবী তিনবার এই কথা বলছেন বাপের উপস্থিতিতে উকিল বাপ হারাম বাপের উপস্থিতিতে উকিল বাপ হারাম জ্যাঠো উকিল হতে পারে না দাদা উকিল হতে পারে না গ্রামের মুরব্বি উকিল হতে পারে না আপনার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার চাঁদ পাড়ার বাসপুরের জগন্নাথপুর গ্রামের বিবাহের একটা নিয়মই জায়েজ নাই সবই হারাম আমার চোখে দেখা আমি বসে আছি তো আমি যখন বলেছি যে মোহর এত টাকা হবে তো আমার মামা শ্বশুর লাফ দিয়ে উঠে ছোট বলছে বিবাহ তুলে দাও বিবাহ তুলে দাও এমবে ছেলে খারাপ এই বৈঠকে বসে কথা বলে রাগ করে চিল্লা চিল্লি করে আমার মামা শ্বশুর ভিতরে আসলো এসে এখন আমার শাশুড়ির সামনে কি কি যে বললো ব্যাগ বকচা হাতে ঘুরে চলে গেল সোনা গাড়ি থাকলই নে অপরাধ কি আমি কথা বলেছি বিবাহের বৈঠকে সেই জন্য আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ খুব ভারী মানুষ ছিলেন এগুলো উনি চিন্তা করতেন না অত যা বলেছেন বলেছেন সবকটা তোমার ঠান্ডা থাকো চুপ থাকো আমার শ্বশুর শাশুড়ি আমার সম্বন্ধীদের ধারণা ছিল যে ইনি আব্দুর রাজাক বিন ইউসুফ তারা এটা বুঝতো ঘটনা যার কারণে পরিবেশ আর উল্টা হয়নি নাহলে তো পরিবেশ ভেঙেই যায় তাকদীর তো আছে একটা আমি তো অবাক হই বিশেষ করে ওইখানে বেশি অবাক হই যে মেয়ের কাছে বিবাহ পড়াতে গেছে চ্যাংড়া ছুল্লু এতগুলো গেছে ভিতরে যে মেয়ের কাছে কি করে বিবাহ পড়ালো অমুক নেবাসী অমুক তোমাকে বিবাহ করতে এসেছে এত নগদ এত বাকি তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো যে তিনবার কবুল করাচ্ছে যে সবাই যেখানে বর বসে আছে সেখানে এসে দাঁড়িয়ে থাকছে